ফ্লিপকার্ট থেকে আপনার পছন্দের যে কোনো মোবাইল কেনার জন্য কিভাবে অর্ডার করবেন অর্ডার করার সময় কি কি দেখে নিতে হবে র্যাম প্রসেসার ফাইভ জি না ফোর জি কোনটা নেবেন দাম কিভাবে দেবেন ইত্যাদি এই সমস্ত বিষয়গুলি বুঝে নিয়ে আমরা মোবাইল কেনার জন্য কীভাবে অর্ডার করবো বিস্তারিতভাবে দেখে নেব আমরা এই ভিডিওতে তবে তার আগে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো ফ্লিপকার্ট থেকে মোবাইল কেনার অর্ডার করার জন্য প্রথমে আমাদেরকে ফ্লিপকার্ট অ্যাপস ওপেন করে নিতে হবে ফ্লিপকার্ট যদি আপনার মোবাইল ইনস্টল না থাকে তাহলে প্রথমবার কিভাবে ইনস্টল করবেন কি কি সেটিংস করতে হবে দেখার জন্য ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন ফ্লিপকার্ট ওপেন করে নেওয়ার পরে হোম স্ক্রিনে দেখুন বর্তমানে কি কি অফার আছে সেগুলো লেখা থাকবে এবং মোবাইল অর্ডার করার জন্য এইখানে দেখুন অপশন দেওয়া রয়েছে মোবাইলস আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে দেখুন বর্তমানে কি অফার রয়েছে সেটা দেখুন সোভাবে এবং দেখুন বিভিন্ন কোম্পানির লোগো এইখানে দেওয়া রয়েছে আপনারা যে কোম্পানির মোবাইল কেনার জন্য অর্ডার করতে চাইছেন সেই কোম্পানি আপনি এইখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন নিচের দিকে দেখুন বর্তমানে কোন মোবাইলের উপর কি কি অফার রয়েছে সেটা দেখুন দেওয়া থাকবে আপনি এইখান থেকে আপনার পছন্দের মোবাইলটি বেছে নিতে পারবেন তো এই ভিডিওতে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য রেডমি টুয়েলভ এটি একটি ফাইভ মোবাইল তো এই মোবাইলটি কেনার জন্য আমরা কিভাবে অর্ডার করব অর্ডার করার সময় আমাদেরকে কি কি দেখে নিতে হবে কিভাবে দাম মেটাবো আপনারা এটা দেখে নিয়ে আপনাদের পছন্দের যে কোনো মোবাইল কেনার জন্য ঠিক একইভাবে অর্ডার করতে পারবেন তো আপনার যে মোবাইলটি পছন্দ হবে সেই মোবাইলের উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখুন এভাবে দেখুন মোবাইলের নাম লেখা রয়েছে রেডমি টুয়েলভ ফাইভ জি মোবাইলে কী প্রসেসার দেওয়া রয়েছে সেটা দেখুন লেখা রয়েছে কোয়ালকম প্রসেসার প্রাইমারি ক্যামেরা অর্থাৎ পিছনের দিকে যে ক্যামেরা রয়েছে নেটওয়ার্ক এবং ডিসপ্লে সাইজ দেখুন লেখা রয়েছে পাশের দিকে সোয়াইপ করলে দেখুন মোবাইলটি সামনে থেকে দেখতে কেমন পিছন থেকে দেখতে কেমন এবং এটা ছাড়াও দেখুন আরো ডিটেলস দেখুন দেওয়া রয়েছে তো আপনাকে দেখে নিতে হবে নিচের দিকে দেখুন সিলেক্ট ভ্যারিয়েন্ট অপশন দেওয়া রয়েছে দেখুন কালার স্টোরেজ এবং র্যাম তিনটি অপশন দেওয়া রয়েছে তো ভ্যারিয়েন্ট সিলেক্ট করে নেওয়ার জন্য আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখুন আপনার পছন্দের কালার বা আপনি কোন রঙের এটা নিতে চাইছেন সেটা এইখান থেকে সিলেক্ট করবেন স্টোরেজ দেখুন একশো আঠাশ জিবি এবং দুশো ছাপান্ন জিবির অপশন রয়েছে তো আপনি যে কোনো একটি সিলেক্ট করে নেবেন এবং নিচে দেখুন র্যাম চার জিবি ছয় জিবি এবং আট জিবি অপশন দেওয়া রয়েছে আপনি যত জিবি নিতে চাইছেন এইখান থেকে সিলেক্ট করে নেবেন এবং সিলেক্ট করে নেওয়ার পরে আপনি যে ভ্যারিয়েন্ট নিতে চাইছেন সেটার উপরে ডিপেন্ড করে মোবাইলের দাম কম বেশি এইখানে দেখুন শো হবে তো আপনি এইখান থেকে সিলেক্ট করে নেবেন এবং নিচে অ্যাপ্লাই লেখা রয়েছে এইখানে ক্লিক করতে হবে নিচে দেখুন আপনি যেটা সিলেক্ট করলেন Mm-hmm. <laughs> রেডমি টুয়েলভ ফাইভ জি একশো আঠাশ জিবি এবং ছয় জিবি সিলেক্ট করেছেন দেখুন এইখানে লেখা থাকবে কাস্টমার রেটিং দেখুন লেখা রয়েছে দেখুন পাঁচ হাজারেরও বেশি মার্ক দিয়েছে আপনার যদি ইএমআই করা অপশন থাকে তাহলে দেখুন তিন মাস নো কস্ট ইএমআই দেখুন অপশন দেওয়া রয়েছে দেখুন মোবাইলের দাম বাইশ পার্সেন্ট অফ দিয়ে তেরো হাজার আটশো পঁচাশি টাকা পেমেন্ট করতে হবে এবং দেখুন আপনি আড়াইশো সুপার কয়েন ছাড় পাবেন যদি আপনার সুপার কয়েন থাকে তাহলে আপনি সুপার কয়েন দিয়ে আড়াইশো টাকা এটার জন্য ছাড় পাবেন নিচে দেখুন লেখা রয়েছে উনপঞ্চাশ টাকা সেকেন্ড প্যাকেজিং ফি অর্থাৎ বর্তমানে ফ্লিপকার্টের যেটা নিয়ম সেটা হলো মোবাইলটি যখন আপনার বাড়িতে এসে পৌঁছাবে তখন আপনার সামনে ফ্লিপকার্টের ডেলিভারি বয় মোবাইলের প্যাকেজিং ওপেন করে আপনাকে দেখিয়ে দেবে যে মোবাইলে কোন রকম ডিসপ্লে ড্যামেজ এবং মোবাইলে কোনো স্ক্র্যাচ আছে কিনা সেটা আপনাকে ডেলিভারি বয়ের সামনে থেকে ভালোভাবে দেখে নিতে হবে এবং ভালোভাবে দেখে নেওয়ার পরেই আপনি ওটিপি শেয়ার করবেন একবার যদি আপনি ওটিপি শেয়ার করে দেন তাহলে কিন্তু মোবাইলে ডিসপ্লে ড্যামেজ বা মোবাইলে যদি কোনো রকম ক্র্যাশ থাকে সেটার জন্য আপনি ক্লেম করতে পারবেন না তো আপনি প্রথমে ভালোভাবে দেখে নেওয়ার পরে ওটিপি শেয়ার করবেন নিচে দেখুন এই মোবাইল ফোনটি যদি আমরা এখন অর্ডার করি তাহলে কতদিন পর্যন্ত এটা আমাদের বাড়িতে এসে পৌঁছাবে তার অনুমানিক তারিখ দেখুন এইখানে লেখা রয়েছে নিচে দেখুন সেভেন ডেজ সার্ভিস সেন্টার রিপ্লেসমেন্ট ও রিপেয়ার অপশান দেওয়া রয়েছে অর্থাৎ মোবাইলে কোনো যদি সমস্যা হয় তাহলে আপনি সাত দিন পর্যন্ত রিপ্লেসমেন্ট বা রিপেয়ার পাবেন এবং সেটার জন্য আপনাকে সার্ভিস সেন্টার যেতে হবে দেখুন ক্যাশ অন ডেলিভারি অপশান দেওয়া রয়েছে অর্থাৎ আপনি এটা অর্ডার করার পরে এটা যখন আপনি হাতে পাবেন তখন আপনি এটার দাম মেটাতে পারবেন নিচে দেখুন মোবাইল প্রোটেকশন প্ল্যান রয়েছে আপনি এটা নিলে নিতে পারেন যদি আপনি এটা নিতে চান তাহলে অ্যাড প্ল্যান লেখা রয়েছে এইখানে ক্লিক করে নেবেন নিচে দেখুন হাইলাইটস লেখা রয়েছে র্যাম কতটুকু দেওয়া রয়েছে এবং রম কতটুকু আছে সেটা দেখুন লেখা থাকবে প্রসেসার ক্যামেরা ডিসপ্লে ব্যাটারি নেটওয়ার্ক দেখুন ডুয়েল সিম এবং দেখুন সমস্ত ডিটেলস তুলে লেখা রয়েছে নিচে দেখুন রিভিউ দেওয়া রয়েছে তো এটা আপনি অবশ্যই ভালোভাবে দেখে নেবেন দেখুন পাঁচ হাজার চারশো নব্বই জন এটাকে খুব ভালো মোবাইল বলেছে এবং তিনশো চৌষট্টি জন এটার রিভিউ দিয়েছে দেখুন ক্যামেরা ফাইভ স্টারের মধ্যে থ্রি স্টার পেয়েছে ব্যাটারি ফোর স্টার পেয়েছে ডিসপ্লে ফোর স্টার পেয়েছে ডিজাইন ফোর পয়েন্ট স্টার পেয়েছে এবং পারফরমেন্স ফোর স্টার পেয়েছে দেখুন অনেকে আবার মোবাইল কেনার পর মোবাইলের ছবি শেয়ার করেছে তো আপনি এটা দেখে নেবেন এবং সব কিছু দেখে নেওয়ার পরে মোবাইলটা যদি আপনার পছন্দ হয় তাহলে কেনার জন্য নিচে দেখুন বাইনাও অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন ব্যাক কভার এবং টেম্পার্ড গ্লাস কেনার অপশন আসবে তো যদি আপনি এটা কিনতে চান তাহলে অ্যাড এর উপরে ক্লিক করবেন এবং না কিনতে চাইলে নিচে দেখুন স্কিপ অ্যান্ড কন্টিনিউ অপশান দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে নেক্সট ওয়েজে দেখুন অর্ডার স্যামেরি লেখা থাকবে এবং আমাদের ডেলিভারি অ্যাড্রেস বা ঠিকানা আমাদেরকে এইখানে অ্যাড করতে হবে আপনি যদি প্রথমবার অর্ডার করেন তাহলে কিভাবে ডেলিভারি অ্যাড্রেস বা ঠিকানা অ্যাড করবেন সেটা দেখার জন্য ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে নিচে দেখুন পে ইউজিং কয়েন অপশন দেওয়া রয়েছে তো সুপার কয়েন থেকে সুপার কয়েন পে করতে চাইলে এইখানে ঠিক করতে হবে নিচে দেখুন মোবাইলের নাম এবং সমস্ত ডিটেলস এবং কত টাকা পেমেন্ট করতে হবে সেটা দেখুন লেখা রয়েছে নিচে দেখুন ওপেন বক্স ডেলিভারি লেখা রয়েছে অর্থাৎ আমাদেরকে ওটিপি শেয়ার করার আগে কি কি চেক করতে হবে সেটা দেখুন লেখা রয়েছে আপনি দেখে নেবেন কেনার জন্য কন্টিনিউ অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে নেক্সট দেখুন আমরা পেমেন্ট পেজে আসবো আমরা ইউপিআই ওয়ালেট ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা এটিএম কার্ড নেট ব্যাংকিং এবং সব নিচে দেখুন ক্যাশ অন ডেলিভারি অপশন দেওয়া রয়েছে আপনি যখন মোবাইলটি হাতে পাবেন তখন দাম দেওয়ার জন্য ক্যাশ অন ডেলিভারি অপশন সিলেক্ট করে নিতে পারেন দেখুন ইউপিআই পেমেন্ট করলে যদি কোনো অফার থাকে সেটা দেখুন লেখা থাকবে এবং সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখুন পে নাও অপশন দেওয়া রয়েছে এইখানে ক্লিক করে আমরা পেমেন্ট করতে পারব পেমেন্ট সাকসেসফুলি হয়ে গেলে দেখুন টিকচিহ্ন হবে এবং অর্ডার প্লেস লেখা উঠবে অর্থাৎ আমাদের অর্ডার করা হয়ে গেছে এবং মোবাইলটি যত তারিখ পর্যন্ত আমাদের বাড়িতে আসার কথা ফ্লিপকার্টের ডেলিভারি বয়রা ততদিনের মধ্যে এটা আমাদের বাড়িতে এসে দিয়ে যাবে